সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি উম্মে নুরি বলছি রংপুর থেকে। নুরে নূর ব্লগে আপনাকে আরও একবার স্বাগত। আমি গত ভিডিওতে যেখান থেকে শেষ করছি আজকে সেখান থেকেই শুরু করেছি। চিতই পিঠা ভাজতে গিয়ে আম্মুও পারে নাই, পরে বিকালবেলা, এটা বৃহস্পতিবার বিকালবেলা, মানে আম্মু তো পিঠাটা বানানোর চেষ্টা করছিল দুপুরবেলা, আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকাল সন্ধ্যার মাঝখানে। তো আম্মুকে তেল পিঠাগুলো ভাজতেছে, আমাকে বললো যে দেখ এভাবে ভাজতে হয়। তো আমি যা দাঁড়াইলাম দাঁড়াইলাম ভাজা। আমাদের যে কেন চিতই পিঠাটা হচ্ছে না বানানো সেটা নিয়ে খুব চিন্তায় আছি। আম্মু বলতেছে ওগুলো চুলায় হয়। তা আমি বললাম আম্মুকে আমি এই ভিডিও পর্যন্ত দেখাইছি ইউটিউবে, যে দেখেন গ্যাসের চুলায় কড়াইয়ে করতেছে, তাহলে আমরা কেন পারতেছি না? এগুলা অনেক নানান গল্প করতে করতে আম্মু এগুলো ভাজতেছে আর আমি দাঁড়া দাঁড়া খাচ্ছি। বলতেছে আম্মু এটা মচমচা হয়েছে অনেক, এটা এটা ভালো হয়েছে অনেক, প্রথমগুলো না বড়ার মতন হয়েছে গোল গোল, পরেরগুলো হচ্ছে যে এরকম সুন্দর হয়েছে। তেল পিঠা একটা দিন তেল ভাজতে ভাজতেই একটা আম্মুকে বললাম আম্মু এটাকে তেলের পিঠা কেন বলে, কারণ এটা তেল দিয়ে ভাজা হয়, বেশি করে তেল দিয়ে ভাজা হয় জন্য এটাকে তেল পিঠা বলে। আর চিতই পিঠা কেন বলে চিতইকে, ওটা চিত হয়ে থাকে যে, ওটাও এফেসে না একদম চিত করে, ওটা তো উল্টাইতে হয় না, ওটা চিত করে থাকে জন্য ওটা চিতই পিঠা। তো আমি এই যে খাচ্ছিলাম আর আম্মুর সাথে এগুলো গল্প করতেছিলাম। আমার না খুব খারাপ লাগছে কালকে একটা খবর দেখে, সেটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের যে মানে সংঘর্ষ হচ্ছে, মানে একটা বাচ্চা, মানে কি বলবো, কী যেন দেয় ওরা, মানে গুলি করতেছে সরে না, সেগুলোর সময় হচ্ছে মনে হয় বাচ্চাটা হয়তো আহত হয়েছিল, কিচ্ছু বলতেছে না, চুপচাপ বাচ্চাটা মনে কেবল বসতে শিখছে, 6-7 মাসের মতন বয়স, স্বাস্থ্য আছে ভালোই, কিন্তু কিচ্ছু বলতেছে না, হা হু কাত কুত কিচ্ছু বলতেছে না। ওকে টিস্যু দিয়ে মোছাই দিচ্ছে, রক্তগুলা মোছাই দিচ্ছে, কপালের মধ্যে রক্ত ভরছে সেগুলো মোছাই দিচ্ছে। আমাকে খুব খারাপ লাগছে, আমি যথেষ্ট মর্মাহত হয়েছি। তারপরে আরেকটা জায়গায় দেখলাম কি, ওই ওইখানে বিধ্বস্ত ধ্বংস এলাকা, ওর বাবা মা হারায় গেছে, কিন্তু বাচ্চাটা রাত্রে মনে ঘুমায় নাই, বাচ্চাটা একটা ওয়ালে পাইছে, মানে নদীর ধারে একটা ওয়াল পাইছে, ওয়ালের ওখানে মাথাটা এরকম করে হেলান দিয়ে বারবার ঝিমুচ্ছে আর উঠতেছে। এই জিনিসটাও খুব খারাপ লাগছে, মানে বুঝলাম না, আল্লাহর কাছে এখন দোয়া করা ছাড়া কিছু করার মতন নাই আমাদের। আল্লাহ ওই দেশের সমস্ত বালা মুসিবত মুক্ত করে দিক। বাচ্চাগুলো কত নিষ্পাপ বাচ্চা, ওদের কী দোষ আমি কিছুই বুঝলাম না, কিন্তু খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এটা হচ্ছে শুক্রবার সকালবেলা, আমি নুডলস খাচ্ছি আর চা খাচ্ছি। আজকে আমি কোনো রান্না তুমি রান্না ইয়া তুলিনি, মানে ভিডিও তুলিনি। আজকে রান্না হচ্ছে কি, মুরগি ভুনা, মসুরের ডাল আর হচ্ছে সরিষা শাক বেগুন আলু দিয়ে হচ্ছে ছোটো মাছ ভাজি করছে ওগুলো। তো এই জন্য আজকে আর তুলিনি, আর মুরগি তো প্রতিদিনই তো করা হয়, এই জন্য তুলিনি আজকে। তো আমি নাস্তা খাইতে খেতে ভাবলাম যে আমাদের না বারান্দায় মানে আমাদের বারান্দা, আমাদের তো ছাদ পিটানো বাসা না, টিনের চালের বাসা, তো ওইখানে হচ্ছে আমাদের বারান্দার মাঝখানে দুইটা মাঝখানে হচ্ছে সাদা টিন লাগাই দেওয়া হয়েছে, যাতে করে কি হয় সন্ধ্যাকাল আসলেও বা ঝড় বৃষ্টির সময় আসলেও যেন বারান্দাটা অন্ধকার না হয়, এই জন্য আর কি দেওয়া। তো ওইটা দিয়ে আমি আসতেছি, খাইতে খাইতে আমি বের হইলাম যে দেখি তো একটু আবহাওয়াটা একটু ক্যাপচার করি। তো দেখতে দেখতে দেখলাম যে আল্লাহ বড়পুর হচ্ছে অপরাজিতা গাছে অনেকগুলো নীলফুল ফুটছে, অনেকগুলো, আমি শুধু এটারই নাম জানি আর একটা এগুলোর একটারও নাম জানি না, অনেক সুন্দর লাগতেছে। এখন অবশ্য ঝরে গেছে, কিন্তু কালকে ভালো ছিল, মানে ফুটন্ত ছিল,
আজকে তো ফুটন্ত নাই। তারপরে কি করছি আমি বলেন তো, আমি মেহেদি দিতে বসছি। আমি ইউটিউবে একটা দেখছি, পিকচার অ্যাডভার্টাইজ দেখছি, মানে শর্টস ওখান থেকে আমি হচ্ছে কী করে নিছি, স্ক্রিনশট করে নিছি। করে নেওয়ার পরে আমি খাতায় অ্যাড করছি, খাতায় অ্যাড করার পরে আমি হাতে অ্যাড করছি কলম দিয়ে। এরপরে আমি হচ্ছে মেহেদিগুলো বসাইছি আস্তে আস্তে। তো এইটুকুই হচ্ছে ওই মানে ছিল, আর পরেরটুকু আমি এটা বানাইছি। এটা আমি আবার যেরকম করে উপরে দিয়েছি সেরকম করে আবার এখানে একটু আর্ট করে নিয়েছিলাম কলম দিয়ে, আর্ট করে নিয়ে এই যে দিচ্ছি কত সুন্দর দেখছেন। এরপরে হচ্ছে আম্মু কি করছে, মাছ ভর্তা করছে। এটা হচ্ছে গড়াই মাছের মাথা দিয়ে কালো জিরা ভর্তা, আর এটা হচ্ছে শুধু মাছ ভর্তা। মাছ ভর্তা তো আমি আরেকদিন দেখাইছি, এই জন্য তুলিনি। আম্মু খালি গোল গোল করতেছিল তখনই আমি একটু তুলে দিছিলাম। আর পরে দেখেন আমার হাতের মেহেন্দি কালার কেমন হয়েছে, কি সুন্দর। আজকে একদিনও হয় নাই, কালকেই দিলাম, একদিনও হয় নাই, তার আমার হাতের আজকে কিন্তু একদম ফ্যাকাশে হয়ে গেছে। যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, ভালো না লাগলেও লাইক দেবেন, ভালো লাগলেও লাইক দেবেন, শুধু লাইকটাই দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।